আপনার এই আজকে আমরা রেঞ্জ ফাংশন দেখব রেঞ্জ ফাংশন আসলে তিনটা প্যারামিটার ব্যবহার করা হয় বা আর্গুমেন্ট পাস করা হয় একটা হচ্ছে স্টার্ট আর স্টপ এবং শেষ হচ্ছে স্টেপ স্টেপ বা আমাদের ইনক্রিমেন্ট কিভাবে হয় বা কিভাবে সেটা উল্লেখ করতে হবে তো প্রথমে রেঞ্জ ফাংশনের জন্য রেঞ্জ লিখে নিচ্ছি প্যারামিটার হিসাবে তিনটা প্যারামিটারের মাঝে আমি একটা প্যারামিটার ফার্স্টে ব্যবহার করছি সেটা হচ্ছে আমি এখানে টেন ব্যবহার করলাম টেনটা কিন্তু আমাদের এখানে স্টপ প্যারামিটার অর্থাৎ আমাদের টেন এখানে এসে শেষ হবে এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 0 থেকে টেন পর্যন্ত এসেছে তো আমাদের রেঞ্জটা টোটাল রেঞ্জটা দেখাচ্ছে বাট আমরা চাচ্ছি 0 1 2 3 4 এভাবে যেন দেখায় তো সেই ক্ষেত্রে আমার এই রেঞ্জটাকে কিন্তু লিস্টে টাপল ডিকশনারি সেট বা অন্য কোনো ইটারেটিভে পরিণত করতে হবে আমি প্রথমে লিস্টে পরিণত করছি এখন আবার প্রিন্ট করে লিস্টে পরিণত করার পর প্রিন্ট করে দেখি কি হয় হ্যাঁ এবার কিন্তু আমাদের জিরো থেকে নাইন পর্যন্ত দেখাচ্ছে একটা শব্দ এখানে কিন্তু খেয়াল করে দেখতে হবে এখানে আমি টেন দিয়েছি বাট আমাদের কিন্তু এখানে নাইন পর্যন্ত প্রিন্ট করছে কেউ যদি টেন পর্যন্ত প্রিন্ট করতে চায় তাহলে কিন্তু এখানে এক ভাড়ায় দিতে হবে আমরা সময় জানি যে লাস্ট রেঞ্জটা কিন্তু আমাদের সব সময় এক ভাড়ায় দিতে হয় তো এখন দেখি এখন কিন্তু টেন পর্যন্ত এসেছে এটা আমাদের ছিল স্টপ পয়েন্ট এগারোতে এসে স্টপ হয়ে যাবে আমাদের কিন্তু আরও কয়েকটা প্যারামিটার আছে অর্থাৎ স্টার্ট প্যারামিটার আছে যে আমি কোথা থেকে স্টার্ট করব সাপোজ আমি এখানে দুই থেকে স্টার্ট করতে চাচ্ছি দুই থেকে এগারো পর্যন্ত প্রিন্ট করবে আসলে কিন্তু এটা দশ পর্যন্ত প্রিন্ট করবে বাট দুই থেকে শুরু করবে আবার আমরা রান করে দেখি এখন দেখা যাচ্ছে যে দুই থেকে দশ পর্যন্ত প্রিন্ট করছে আমরা চাইলে এখানে ইনক্রিমেন্ট কিভাবে হবে বা আপডেটটা কীভাবে হবে স্টেপিংটা কীভাবে সেটা উল্লেখ করে দিতে পারি আমরা যদি চাই যে দুই থেকে শুরু করবে দশ পর্যন্ত প্রিন্ট করবে বাট দুই তিন চার পাঁচ ছয় এভাবে প্রিন্ট করবে না দুইয়ের পর চার চারের পর ছয় অর্থাৎ দুই করে ব্যবধান দুই ব্যবধান করে করে বাড়বে সেই ক্ষেত্রে আমরা যদি এখন এটা রান করি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দুইয়ের পর চার চারের পর ছয় ছয়ের পর আট আটের পর দশ আমরা এখানে চাইলে স্টেপিংটা অন্যভাবেও করতে পারি এখানে যদি আমরা ফাইভ দেই বা আমরা থ্রি দেই সেই ক্ষেত্রে কিন্তু তিন করে করে ব্যবধান করে আগাবে এক ধরনের ইনক্রিমেন্ট তো দুইয়ের পর পাঁচ পাঁচের পর আট এভাবে কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়েছে আমরা বিষয়টা ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু প্রিন্ট করে দেখতে পারি সময় আমরা রেঞ্জটাকে এখানে রেঞ্জ ফাংশন নিলাম স্টার্ট শুরু করলাম স্টপ পয়েন্ট দিলাম এবং স্টেপিংটা দিলাম এরপর সেটা এতে রেখে দিলাম এটাকে কিন্তু আমরা আসলে লিস্টে কনভার্ট করলাম তারপর সে সেটাকে এক্সে রাখলাম এখন যদি আমরা এক্সটা প্রিন্ট করি সেক্ষেত্রে দেখতে পাবো রান করার পর দেখা যাচ্ছে আমাদের কিন্তু সেই একই একই রকম ভাবে প্রিন্ট হয়েছে যেরকমটা বলতেছিলাম এখানে কিন্তু আমরা যদি লিস্ট ব্যবহার না করে টপল ব্যবহার করি টপল হিসাবে এসেছে আমরা চাইলে এখানে টাপল হিসেবে না এনে যদি আমরা সেট হিসাবে যদি প্রিন্ট করি তাও কিন্তু হবে অর্থাৎ যে ইটারেবল হিসাবে কিন্তু আমরা রেঞ্জ ফাংশনটা ব্যবহার করতে পারি এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের একটা সেট হিসাবে এসেছে অনুরূপভাবে ডিকশনারি হিসেবে আসতে পারে অর্থাৎ ইটারেবল জিনিসগুলোতে আমরা এই রেঞ্জ ফাংশনটা ব্যবহার করে থাকি মূলত ফর লুপের সাথে কিন্তু রেঞ্জটা খুব বেশি ব্যবহৃত হয় আমরা ফর লুপের সাথে রেঞ্জটা কিভাবে ব্যবহৃত হয় সেটা পরবর্তীতে দেখব আমরা ঋণাত্মক সংখ্যার কিন্তু রেঞ্জ ব্যবহার করতে পারি সাপোজ আমরা যদি এখানে চাচ্ছি যে মাইনাস ফাইভ থেকে আমাদের স্টার্ট হবে এবং এখানে এসে আমাদের ফাইভ এসে শেষ হবে আমাদের রেঞ্জটা আর দুই করে করে ব্যবধান হবে সেক্ষেত্রে আমরা যদি এটা প্রিন্ট করে এখন দেখতে পারবো এখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ওয়ান এসেছে থ্রি এসেছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ানে কিন্তু শেষ হয়ে গেছে সেটের অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঠিক থাকে না অর্থাৎ কখনো ওয়ান আগে কখনো থ্রি আগে কখনো ফাইভ আগে সে কারণে আমাদের এখানে এসেছে এখানে যদি আমরা লিস্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্টস অনুসারে এটা প্রিন্ট করার কথা এখন দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের অ্যারেঞ্জমেন্ট অনুসারে এটা প্রিন্ট হয়েছে তো আমরা সেটি যদি চাই ফ্লট সংখ্যার কি রেঞ্জ ফাংশন ব্যবহার করতে পারবো আমরা কি এখানে ফ্লট ভ্যালো ব্যবহার করে দেখি আমি এখানে চাচ্ছিলাম সেটা ওয়ান পয়েন্ট ফাইভ করে আমাদের আপগ্রেশন ঘটবে তো সেই ক্ষেত্রে আমরা রান করে দেখেছি এটা কিন্তু ইরোর দেখাচ্ছে তো সেটা ফ্লোট নাম করা যায় না সেটা কিভাবে করা যায় এটা আপনাদেরকে হোমওয়ার্ক থাকবে থার্টি ফাইভ আমাদের স্টার্ট পয়েন্ট স্টপ পয়েন্ট টেন এবং ফাইভ করে করে ব্যবধান হবে এখন এটা যদি প্রিন্ট করি তাহলে কি দেখি আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ফাঁকা ফাঁকা হইল কেন কারণ আমি এখানে কিভাবে ভুল করেছি স্টার্ট যদি পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ থেকে টেন পর্যন্ত সেটা কিভাবে প্রিন্ট করবে আরো ব্যবধান পাস করে করে পঁয়ত্রিশের পর পাস ব্যবধান হলে চল্লিশ হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে সেটা দশ পর্যন্ত যেতে পারে না সেই কারণে রেঞ্জ ফাংশন কিন্তু আমাদের কোনো কিছু রিটার্ন করেনি তবে আমরা যদি এখান থেকে মাইনাস ফাইভ ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের এই ফাংশন এই রেঞ্জ ফাংশনটা কিন্তু কিছু রিটার্ন করত পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ পনেরো এভাবে কমে কমে এসেছে আমাদের দশ পর্যন্ত এসেছে দশ আসবে না আসলে আমাদের এই রেঞ্জটা বাড়াই দিতে হবে লাস্ট রেঞ্জটা কিন্তু সবসময় বাড়াই দিতে হয় ক্ষেত্রে আমাদের লাস্ট রেঞ্জটা কিন্তু আরও একটা কমাই দিতে হবে এখন যদি রান করি তাহলে দেখব পঁয়ত্রিশ থেকে কমতে কমতে দশ পর্যন্ত এসেছে তো বলতেছিলাম যে লজিক্যাল যদি আপনি কোন লজিক্যাল ইউর করেন প্রোগ্রামে তাহলে কিন্তু রান করবে সেটা কিন্তু আসলে ইন্টারপ্রেটার ভুল ধরতে পারবে না যেমন আপনি চাচ্ছেন গুণ ফল দেখতে এখন কোন কারণে গুণ ফলের জায়গায় আপনি আসলে যোগ 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 সিম্বুল ব্যবহার করে ফেলছেন সেক্ষেত্রে সে যোগ করে দেখাবে তো দুই আর দুই আর পাঁচে যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে সাত হবে আর দুই আর সাত গুণ করলে কিন্তু চৌদ্দ হবে তো চোদ্দ আপনি দেখতে চাচ্ছেন চোদ্দো চোদ্দো অথচ দেখলেন সাত এর কারণ আমি গুণের জায়গায় আপনি যোগ ব্যবহার করে ফেলছেন এগুলো হচ্ছে লজিক্যালির লজিক্যালির কিন্তু ইন্টারপ্রেটার ধরতে পারে না যাই হোক আর কথা না বলি মূল কথা যেটা যে আমরা এখানে প্যারামিটার পাস করতে যদি লজিক্যালি কোনো ভুল করি সেক্ষেত্রে আমাদের এখানে ফাঁকা সেট রিটার্ন করবে এখন আমরা কমপ্লিটলি একটা প্রোগ্রাম করব যে প্রোগ্রামে আমি ইউজারকে স্বাধীনতা দেবো যে আপনি কোন নাম্বার থেকে স্টার্ট করবেন এবং কোন নাম্বার পর্যন্ত আপনি লিস্টটা দেখতে চাচ্ছেন এবং আপনি লিস্টে ংটা কেমন হবে অর্থাৎ আপনি দুই দুই করে ব্যবধান করে করবেন না এক এক করে ব্যবধান করে করবেন কীভাবে করবেন সেটা আমরা দেখব নর্মালি আমরা কিন্তু দেখি যে আমরা শুধু স্টপ বিট দিয়েই কিন্তু অর্থাৎ এই মাঝখানের বিট দিয়েই কিন্তু চালু করি সেক্ষেত্রে আমাদের জিরো থেকে ডিফল্টভাবে শুরু হয় আর এখানে আমাদের শেষের যে স্টেপিংটা বা ইনক্রিজিংটা সেটা ডিফল্টভাবে এক এক করে নেয় কিন্তু আমরা সবসময় জিরো থেকে প্রিন্ট করবো না বা ডিফল্টভাবে এক এক করেও বাড়াবো না আর কথা বলবো না এখন আমি শুরু করি ইউজারের কাছ থেকে আমি মান নিয়ে ইউজারের স্যাটিসফ্যাকশন অনুসারে আমি একটা লিস্ট প্রিন্ট করতে যাচ্ছি ইউজারের কাছে মান নিতে হলে কিন্তু আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে ইনপুট ফাংশন ব্যবহার করার পর আমি এখানে মেসেজ দিতে চাচ্ছি যে ইন্টার ইউর ফার্স্ট নাম্বার আপনার প্রথম নাম্বারটা কত মানটাকে কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে রাখতে হবে ধরে নিচ্ছে যে আমি এখানে এর আন্ডারে মানগুলো নিচ্ছি এর আন্ডারে যে মানটা ইনপুট হিসাবে আমরা নিব সেটা কিন্তু আসলে একটা স্টিং হিসাবে দিবে তো আমরা আসলে লিস্টটা করব ইন্টিজার সংখ্যার সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আইএনটি ফাংশনটা ব্যবহার করে যে মানটা দিবে সেটা ইনটিজার আমরা কনভার্ট করে নিতে চাচ্ছি একইভাবে আমি ইউজারের কাছ থেকে স্টার্ট এখানে আমরা এ না দিয়ে বরং স্টার্ট উল্লেখ করে দেই স্টার্ট দিলাম একইভাবে আমি ইউজারের কাছ থেকে আমি স্টপ পয়েন্টটা অর্থাৎ সে সর্বশেষ কোন নাম্বারটা দেখবে সেই স্টপ পয়েন্টটা নেব এবং একই ভাবে আমরা কত কত করে ব্যবধান করে অর্থাৎ তার কেমন হবে সেই স্টেপটাও কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব আর এখানে হচ্ছে ডিফারেন্সটা উল্লেখ করবো অর্থাৎ সে কত করে করে ব্যবধান নেবে এক এক করে ব্যবধান নেবে না ভিন্ন ভিন্ন ব্যবধান নেবে সেই ডিফারেন্সটা উল্লেখ করে দেই সেই ই ফাংশনটা ব্যবহার করি অর্থাৎ রেঞ্জ ফাংশনটা ব্যবহার করি আমি আবার একটু রেঞ্জ ফাংশনের প্যারামিটারগুলো একটু বলি এটা আমাদের স্টার্ট বিট অর্থাৎ ইউজার যেখান থেকে শুরু করতে চাই স্টপ মানে হচ্ছে তার সর্বশেষ কোন সংখ্যাটা সে দেখতে চায় স্টেপ মানে হচ্ছে কত করে করে সে ব্যবধান দিতে চায় তো আমরা আবার সেটা নিলাম এটাকে লিস্টে পরিণত করলাম এখন যদি আমরা এক্স প্রিন্ট করি সেক্ষেত্রে ইউজার চাচ্ছে ইন্টারিওর ফার্স্ট নাম্বার আমি ধরে নিলাম ইউজার চাচ্ছে সে পাঁচ থেকে প্রিন্ট করবে এরপর হচ্ছে ইন্টারভিউ লাস্ট নাম্বার ইউজার কোন পর্যন্ত প্রিন্ট করবে আমি ধরে নিলাম ইউজার হচ্ছে পঞ্চাশ পর্যন্ত প্রিন্ট করবে পাঁচ থেকে পঞ্চাশ এখন আমি ইউজারকে আরেকটা কোশ্চেন করলাম ইন্টার ডিফারেন্স বিটুইন নাম্বার অর্থাৎ আপনি কি এক করে করে ব্যবধান দিয়ে আগাবেন নাকি দুই করে করে তিন করে করে এটা আপনার ইচ্ছা তো আমি চাচ্ছি সে পাঁচ করে আমি ধরে নিলাম ইউজার এখানে পাঁচ করে করে ব্যবধান দিচ্ছে অর্থাৎ পাঁচের পর দশ দশের পর পনেরো এভাবে প্রিন্ট করবে এখন দেখা যাচ্ছে আমরা লিস্টে কিন্তু পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে সর্বশেষ ও সর্বশেষ কিন্তু এখানে পঁয়তাল্লিশ এসেছে কিন্তু ইউজার কিন্তু চাচ্ছিল এখানে পঞ্চাশ যাতে প্রিন্ট হয় তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার স্টপ পয়েন্টটা আমি দিলাম পঞ্চাশ তো স্টপ পয়েন্টটা পঞ্চাশ দিলে তো হবে না স্টপ পয়েন্টে অবশ্যই মিনিমাম এক হলেও আমাদের বাড়াই দিতে হবে সেই কারণে আমি যদি এখানে এখন প্লাস ওয়ান করে দেই প্লাস ওয়ান করার ফলে যদি আমি আবার রান করি এবার কিন্তু সেটা ভালোভাবে কাজ করবে আবার আমি এখানে দিলাম ফাইভ সে চাচ্ছে ফাইভ পর্যন্ত প্রিন্ট করা এবং পঞ্চাশ পর্যন্ত সে প্রিন্ট করবে এখন কিন্তু এখানে প্লাস ওয়ান দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামারের ব্যাপার এখানে কিন্তু যে ইউজার বা যে ক্লায়েন্ট সে কিন্তু জানবেই না যে আমি এখানে আরও এক যোগ করেছিলাম সে চাচ্ছে পাঁচ থেকে পঞ্চাশ পর্যন্ত প্রিন্ট করবে কিন্তু পাঁচ করে করে ব্যবধান তো সে পাঁচ দিল তারপর লাস্ট নাম্বার পঞ্চাশ দিল এবং তাকে যখন আস করা হলো যে ব্যবধান দিন আপনি তো ব্যবধান যখন পাস দিলে এখন যদি আবার রান করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ণ পাঁচ থেকে পঞ্চাশ পর্যন্ত লিস্টটা প্রিন্ট হয়েছে এখন ইউজার যদি অন্য একজন ইউজার যদি অন্য কোন কোনো মান দিতে চায় সেটাও কিন্তু দেওয়া পসিবল এখন ইউজার কোনো একটা ইউজার চাচ্ছে যে না আমি দশ দশ করে করে আমি দশ থেকে শুরু করব। ওকে এবং আমি এক হাজার পর্যন্ত প্রিন্ট করব। ভালো কথা এক হাজার পর্যন্ত লিস্টে নিবে এখন সে চাচ্ছে যে না আমি বিশ করে করে ব্যবধান নেব। অর্থাৎ প্রথমে দশ আসলেও পরে যেন দশ না এসে বিশ ব্যবধান অর্থাৎ তিরিশ যেন আসে তো সেই ক্ষেত্রে সে যে কোনো ব্যবধান প্রিন্ট করতে পারে আমি যদি এখন এটা রান করি সেই ক্ষেত্রে দেখতে পারবো হ্যাঁ দশ থেকে আমাদের কিন্তু এটা আসলে বিশাল পরিমাণ একটা লিস্ট হবে তো নয়শো নব্বই পর্যন্ত তিরিশ করে করে এসেছে নয়শো নব্বই পর্যন্ত আসার কারণ হচ্ছে যে এরপর কিন্তু যদি আমি আরো বিশ যোগ করি সেক্ষেত্রে কিন্তু এক হাজার পেরিয়ে যাবে সে কারণে আমাদের এটা অ্যালাউ করেনি তো ভিন্ন ভিন্ন ইউজার ভিন্ন ভিন্ন ভাবে এখন কোন কোন ইউজার যদি চায় যে আমি জোর সংখ্যাগুলো প্রিন্ট করব যে দুই থেকে শুরু করে একশো পর্যন্ত আমি জোর সংখ্যা প্রিন্ট করব সেটা কিন্তু পসিবল সেক্ষেত্রে সে দুই দিলো এখানে ফাইন এরপরে দেখা যাচ্ছে যে সে এখানে একশো মেনশন করলো তো দেন সে চাচ্ছে দুই করে করে ব্যবধান তাহলে কিন্তু আসলে সে জোর সংখ্যাগুলো প্রিন্ট করতেছে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এভাবে লিস্টে জোর সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেল আবার কোনো ইউজার যদি চায় যে আমি বীজর সংখ্যাগুলো প্রিন্ট করবো সে ওয়ান থেকে শুরু করতে পারে ওয়ান থেকে আমি ধরে নিলাম যে ফর্টি নাইন পর্যন্ত প্রিন্ট করবে বিজোড় সংখ্যা এবং সেক্ষেত্রে কিন্তু আবার তার দুই করে ব্যবধান দিলেই কিন্তু এবার বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাবে তো লিস্ট নিয়ে আমরা রেঞ্জ ফাংশন নিয়ে এভাবে কিন্তু অনেকগুলো কাজ করতে পারি আমি আগেও বলেছি রেঞ্স কিন্তু মূলত লুকের সাথে ব্যবহার করা হয় তো ফর লোক কি ভয়ের লোক কি সেই লুক নিয়ে ভিডিও করে রেঞ্জটা পরবর্তীতে আমি ব্যবহার করব। রেন্স কিন্তু বহুল ব্যবহৃত একটা ডাটা স্ট্রাকচার বা ডাটা টাইপস ইন পাইথন অবশ্যই সেই গুলো করা ট্রাই করবেন এখানে যে ইউজার ইউজার সিসেসিফাইড ওয়ার্ড নাম্বার অর্থাৎ ইউজার যদি চায় যে পাঁচ থেকে আমি পঞ্চান্ন পর্যন্ত প্রিন্ট করব অথবা পঁচিশ থেকে আমি নিরানব্বই পর্যন্ত প্রিন্ট করব এভাবে ওয়ার্ড নাম্বারগুলো যেন ইউজার তার স্বাধীন মতো প্রিন্ট করতে পারে এরকম একটা প্রোগ্রাম আপনারা করবেন একইভাবে প্রিন্ট ইউজার স্পেসিফাইড ইভেন্ট নাম্বার কীভাবে জোর সংখ্যা প্রিন্ট করা যায় এখানে কিন্তু ইউজার যে কোনো সংখ্যা দিয়ে শুরু করতে পারে জোর সংখ্যার যেমন এখানে হতে পারে যে ফিফটি ফোর চুয়ান্ন থেকে শুরু করে সে একশো চুয়ান্ন পর্যন্ত সংখ্যাগুলো দেখতে চাচ্ছে জোর সংখ্যা এভাবে আপনি প্রিন্ট রান প্রোগ্রামটা করার জন্য চেষ্টা করবেন হাউ ক্যান ইউ প্রিন্ট ফ্লট নাম্বার কীভাবে ফ্লট নাম্বারে লিস্ট তৈরি করা যায় অর্থাৎ যেমন ধরেন ফাইভ পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ এভাবে দশমিক সহ একটা ধারাবাহিক লিস্ট যেন তৈরি করতে পারে সেটার দিকে খেয়াল করবেন আপনারা অবশ্যই কিন্তু কম্পিউটারে ভিডিও দেখে শুধু দেখে খাতা কলমে করলে কিন্তু হবে